বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটিকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই সরকারের। রোববার বিকেলে নির্বাচন কমিশনে দলের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। এ সময় জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপিকে আবারও কোমর ভাঙা বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। কোমর ভেঙে গেছে আগে বলেছি, বাস্তবটা তো তাই। দেখুন, এই কথাটা বলেছে জাফরুল্লাহ চৌধুরী প্রকাশ্যে। আপনারা কি ভুলে গেছেন? জাফরুল্লাহ চৌধুরী প্রকাশ্যে এক মিটিংয়ে বলেছেন বিএনপি হচ্ছে হাঁটু ভাঙ্গা কোমর ভাঙ্গা। আমি জাস্ট তাকে কোট করেছি। ওবায়দুল কাদের বলেন, কেবল নেতাকর্মী দিয়ে আন্দোলন হয় না, জনসম্পৃক্ততা না থাকলে সফল হয় না কোনো আন্দোলন। দেশে আন্দোলনের বস্তুগত কোনো ইস্যু নির্বাচনের আগেও ছিল না, এখনও নেই। নেতিবাচক রাজনীতির কারণে দলটি চোরাবালিতে আটকে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের পরে তারা যে তর্জন গর্জন করেছে, এটা তো বাস্তবে তো সব অসার অন্তঃশ্বাস। আমরা তো কিছুই দেখছি না। আন্দোলন কাকে বল, আন্দোলনে পাবলিক থাকতে হবে, নেতাকর্মী দিয়ে আন্দোলন। তাদের নেতাকর্মীরা আন্দোলন করতে পারেনি, বেশি দূর যেতে পারেনি, কারণ আন্দোলনের বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান ছিল না, এখনও নেই। আর তাদেরও সাবজেক্টটি প্রেপারেশন ছিল না, সুসংগঠনগত যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে তারা নেতিবাচক রাজনীতি দ্বারা তারা ভুল করেছে এবং ভুলের চোরাবালিতে আটকে গেছে। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। যখন বাক বিতণ্ডা হবে বিভিন্ন বিষয়ে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।